আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই অল্প খরচে কিভাবে আপনারা বিশাল পর্দায় টিভি দেখতে পারবেন কিংবা মুভি দেখতে পারবেন। আমাদের অনেকেরই এ ধরনের স্বাদ আছে, কিন্তু সাধ্য সবার নেই। তো আমি দেখাবো খুবই কম খরচে আপনারা 5 থেকে 5,500 টাকার মধ্যে প্রজেক্টরটা, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টরটা কোথায় পাবেন এবং এর রিভিউ সংক্ষেপে দেব। কম দামের মধ্যে আমার জানা মতে সবচাইতে ভালো যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন সেটা C6। এটাকে সবাই C6 নামেই চিনে। তো যারা প্রজেক্টর চিনে তারা তাদের যে কোনো কাউকে C6 বললে সবাই বলে দিতে পারবে প্রজেক্টরটা কেমন। তো এটা একটা ওয়াইফাই সহ এবং একটা ওয়াইফাই সারা পাওয়া যায়। তো এখানে আমি দেখানোর চেষ্টা করব এর ভিডিও কোয়ালিটি কেমন হয়। তো আমি সরাসরি ডিশ লাইন কানেক্ট করে আপনাদের একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। দিনের আলোতেও এটা মোটামুটি খুবই ভালো পারফরমেন্স করবে, আর এছাড়া রাতের বেলা তো সোনায় সোহাগা। আর প্রজেক্টরটার দাম যেহেতু মাত্র 5,500 টাকা, তো এটা আপনারা বিশ্বকাপ খেলার সময় 4-5 দিন ভাড়া দিয়ে এই টাকাটি উঠাই নিতে পারবেন। আমি বিগত 3 বছর বেশি ধরে এটা ব্যবহার করতেছি। আমার বাসায় আসলে কোনো টেলিভিশন নাই, আমি এটা দিয়েই টিভি দেখি এবং কম্পিউটারের মনিটর হিসাবেও এটাকে ব্যবহার করি। এর পিছনে আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রজেক্টরের বাম দিকে একটা ভেন্টিলেশন সিস্টেম আছে যেখান দিয়ে গরম বাতাসটা বের হয়। প্রজেক্টরের ভিতরে প্রচুর গরম বাতাস কাউন্ট হয়, সেই বাতাসটা এখানে বের হয়। এবং আমি পিছন দিকটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে একটা পাওয়ার কেবল, বাম দিকে ভিজিএ কেবল, তারপর হচ্ছে আইআর রিসিভার অর্থাৎ রিমোট রিসিভারটা, এবং এখানে দুইটা মাইক্রোফোনের পোর্ট আছে। এছাড়া আমি একটা HDMI কেবল লাগিয়ে রেখেছি এবং সরাসরি একটা ডিশ লাইন কানেক্ট করে রেখেছি। এছাড়া এখানে একটা USB পোর্ট আছে যেটা থেকে সরাসরি আপনারা পেন ড্রাইভ বা যে কোনো হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। আর আমি HDMI-টা লাগাইছি, আমি এটা মাঝে মাঝে আমার কম্পিউটারে ইউজ করি। এই ছিল পিছনের স্ট্রাকচার, আর সামনে আপনারা লেন্সটা দেখতে পাচ্ছেন। আমি অনেক দিন ধরে এটা উপরে দেওয়ালে মাউন্ট করে রেখেছি, প্রচুর ময়লা ডাস্ট, এটা পরিষ্কার করারও প্রয়োজন মনে করি না। ভাবলাম এটা সংক্ষেপে একটা রিভিউ দিয়ে দেই, যেহেতু খুব ভালো একটা জিনিস। এটা আমি মোবাইলের স্ট্যান্ড ছিল, এটা দিয়ে আমি উপরে মাউন্ট করে দিয়েছি। তো এটা মাউন্ট করার জন্য অনেক ধরনের মাউন্টার পাওয়া যায়, আমি এটা বাসায় তৈরি করেছি মোবাইলের স্ট্যান্ডটা দিয়ে। কারণ এটা এটা দিয়ে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল, এটা দিয়ে নিজের মন মতো করে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আর প্রজেক্টরটা নিয়ে তেমন কিছু বলার নাই, যে এটা আসলে কম দামের মধ্যে, এত কম প্রাইজের মধ্যে আমি মনে করি যে সবচাইতে ভালো একটা প্রজেক্টর। আমি দীর্ঘদিন ধরে যেহেতু ব্যবহার করতেছি, আর বড় একটা স্ক্রিনে বা বড় একটা মনিটরে টিভি দেখার বা মুভি দেখার মজাটাই অন্যরকম। তো আপনারা খুব কম দামে অর্থাৎ মাত্র 5,500 টাকায় এটা কিনতে চাইলে আপনারা মাল্টিপ্ল্যান সেন্টারের অনেকগুলো স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আপনারা অনলাইন শপে চেক করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।